আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভি অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে। তৃণমূল কংগ্রেসের নতুন প্রয়াস বাংলার গর্ব মমতা। পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছুদিন আগের প্রয়াস ছিল দিদি কে বলো, এর মাধ্যমে জনগণ সরাসরি তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারবে। এখন থেকে শুরু হলো আর একটি নতুন প্রয়াস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের মানুষের যোগাযোগ ও সম্পর্কে পুনরুজ্জীবিত করেছে বাংলার গর্ব মমতা। এই বিষয়কে কেন্দ্র করেই মূলত রাজনৈতিক মহলে সমালোচনা ঝড় উঠেছে। এতদিন কি স্লোগান ছিল? সততার প্রতীক মমতা কোথায় গেল? উড়ে গেল। এখন কি স্লোগান? আমার গর্ব মমতা। কেন তোমার গর্ব মমতা হলো? রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দ, নেতাজি সুভাষ বোস, এই সব ছেড়ে বাংলার মানুষকে যদি কেউ বলেন এই সব ছেড়ে বাংলার গর্ব মমতা, তাহলে কার্যত মনীষীকে অসম্মান করা হয়, বাংলার ঐতিহ্যকে অসম্মান করা হয়। উনি বাংলার গর্ব না, বাস্তবে বাংলার সংকট, বাংলার বিপদ, এটা যেন খেয়াল রাখেন। দেখুন, জিনিসটা হচ্ছে যারা বলছে বিরোধীরা, তারা তো কোনোদিন এই সাহসটা দেখায়নি, এই দিদিকে বলো নতুন প্রোগ্রাম করবো সাহসটা দেখায়নি। তারা জনগণের সঙ্গে ডাইরেক্ট সংযোগ করবার তাদের ওই হিম্মত নেই। ওরা প্রথম পর্বটা খুব ভালো হয়েছে এবং 25 লাখের উপরে টেলিফোন কল আমরা পেয়েছি তার মধ্যে, এবং যাদের যা সমস্যা ছিল তার মধ্যে প্রায় 90% সমস্যা অ্যাটেন্ড করা হয়েছে, এবং সেই জায়গা আজকে সেটা সাকসেসফুল হওয়ার পরেই তো মানুষ দ্বিতীয় পর্ব নেয়। প্রথম পর্ব যদি ফ্লপ হয় তাহলে দ্বিতীয় পর্ব হয় না। তসমা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল মন্ত্রী জাভেদ আহমেদ খান এর পাশাপাশি আরও জানান, আমরা যদি ইলেকশনটা কেন্দ্র করে করতাম তাহলে ইলেকশনের আগেই করতে হতো, ইলেকশনের পর্যন্ত করতে হতো, কিন্তু ইলেকশনের কিনামেশে পরেও এই বাংলার গর্ব মমতা ব্যানার্জি, মমতা বাংলার গর্ব সেই হিসাবে আজকে চলতে থাকবে, এবং সেই আমাদের জনসংযোগটা যাতে বাড়াতে পারি, মানুষকে আজকে বাংলার যে উপলব্ধিগুলো বোঝাতে পারি, মানুষকে বলতে পারি কি আজকে আপনাদের জন্যে বাংলার গর্ব হিসাবে আমরা কিনামেশে মমতা ব্যানার্জিকে এই জন্যে বলছি, যেরকম আমরা কিনামেশে বাংলার নাম আজকে উচ্চতে নিয়ে গেছেন, উজ্জ্বল করেছেন, যারা আগে স্বাধীনতা সংগ্রামের সময় 30-এর দশকে, 40-এর দশকে, 50-এর দশকে, তাদের যেরকম আমরা মনে রাখি সেরকমই আগামী দিনে আমাদের প্রজন্মকে আমরা বলবো কি মমতা ব্যানার্জি এই কাজ করেছে, সেই জন্য বাংলার গর্ব। আজকে দিনে মমতা ব্যানার্জি কিনমেছে যাদের মানুষ ভুলে গেছিলো তাদের নামটা উজ্জ্বল করছে, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য মমতা বাংলার গর্ব। দেখো, একটা জিনিস হচ্ছে আজকে আমার কেন্দ্র হচ্ছে এখানে 2,75,000 ভোটার আছে, সেই জায়গায় আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারছি এটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে প্রযুক্তির যদি আমি ব্যবহার করে বলি আর আজকে আমরা বলতে পারবো কি আমরা প্রযুক্তির ব্যবহার করে মানুষের কাছে পৌঁছতে পারছি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি কারোর সঙ্গে দেখা হচ্ছে, ইনডাইরেক্টলি থ্রু মিডিয়া, ইনডাইরেক্টলি থ্রু কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি। সেই জন্যে আজকে মানুষের সঙ্গে কানেক্ট করবার জন্যে এই প্রোগ্রামটা খুব ভালো প্রোগ্রাম, এবং কিরম সে আজকে আমরা মানুষের কাজ করেছি, সেই জন্যে আমাদের সে সাহসটা আছে মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবার, মিডিয়ার মাধ্যমে হোক, প্রযুক্তির মাধ্যমে হোক আমরা বলতে পারি। আর যদি কোনো খারাপ কাজও হয়ে থাকে, যদি কোনো কাজ পারিনি সেটাও যদি আজকের দিনে যদি কোনো প্রশ্ন যদি মানুষে থাকে সেটাও ডাইরেক্টলি আমরা জানতে পারবো, এবং তাকে আমরা সংশোধন করতে পারবো, আমরা তাকে ঘাটতিকে পূরণ করতে পারবো, সেই জন্যে এই যোগটা। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে।